আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি ভালো আছেন। শিরোনাম দেখেই বুঝতে পারছেন ব্যাংকার ভাইদের জন্য সুখবর, বেতন বৃদ্ধি হয়ে গেল। যে কোনো ব্যাংকে চাকরি করেন না কেন, যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে সকলের বেতন বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক আজকে একটি সার্কুলার জারি করেছে। চলুন আমরা জেনে নিই সেই সার্কুলারটি। শিক্ষানবিশ কাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন হবে 39,000 টাকা, সেটা হোক ট্রেনি সহকারী অফিসার অথবা কর্মকর্তা ক্যাশ অথবা ট্রেনি শিক্ষা অফিসার, যাই হোক না, এবং যারা মেসেঞ্জার অথবা পিওন অথবা যে ভাষাই যে কোনো ব্যাংকে যেই কোনো নামে তাদের ডেজিগনেশন হতে পারে, যে কোনো নামকরণ দেওয়া যেতে পারে, তাদের বেতন হবে সর্বনিম্ন 24,000 টাকা। কেননা এই বেতন ভাতার ক্ষেত্রে যেই মনোবলের একটা বিষয় আছে, কর্মস্পৃহা, একনিষ্ঠতা এবং নৈতিকতা, কারণ বেতন যদি যৌক্তিক না হয় তাহলে এই লোকটি অন্য কোনো অপরাধের সাথে বা কোনো কিছুর সাথে জড়িয়ে যেতে পারে, এটা বাংলাদেশ ব্যাংক বিবেচনা করে বলেছে। এই জন্য বেতন ভাতা হবে সর্বনিম্ন 28,000 টাকা শিক্ষানবিশকালে, এবং যদি পারমানেন্ট হয়ে যায় চাকরিটা শিক্ষানবিশকাল শেষ হওয়ার সাথে সাথেই 39,000 টাকা, এবং নিরাপত্তা কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন হবে 24,000 টাকা। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। তবে এই নির্দেশনা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে যারা জড়িত আছেন তাদের জন্য প্রযোজ্য হবে না।